হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই ভালো আছো তো? আমরাও সবাই ভালো আছি। প্রবাসী টিঙ্কুর চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমাদের আজকে দিওয়ালির দিনটা কিভাবে আমি করি, আমেরিকাতে কিভাবে সেলিব্রেট করি, সেটারই কিছুটা ঝলক ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। বাড়ির বাইরে আমাদের যে একটা গাছ আছে, সেখানে অনেক রকম ফুল আছে জানো। সে আর্লি মর্নিংয়ে ভোর 6টার সময় উঠে এই ফুলগুলো তুলেছিলাম। ভাবলাম বাইরে থেকে রঙ্গোলি পাউডার নিয়ে এসে আর রঙ্গোলি না করে এবার ফুল দিয়ে রঙ্গোলি করি। অন্যান্যবার আমার মেয়েও আমার কাছে থাকে, দুজনে মিলে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে আমরা রঙ্গোলি করি। এবার আর সেরকম ফিল হচ্ছিল না, তবু ভাবলাম ছেলে মেয়ের কথা ভেবে, হাজবেন্ডের শুভকামনা চিন্তা করে এই রঙ্গোলি বা ছোটোখাটোভাবে সেলিব্রেট করা উচিত। সেটা ভেবেই আমি গাছ থেকে ফুলগুলো নিয়ে এসে ঘরের ফুল দিয়ে, ঘরের গাছপাতা দিয়ে একটা ছোট্ট রঙ্গোলি করার মতন একটা ছোট্ট একটা চেষ্টা। আর ভালো লাগে আমার যখনই এগুলো কিছু করি, সে মনে পড়ে যায় প্রত্যেক বছর কিভাবে আমরা সেলিব্রেট করেছি। এখন আস্তে আস্তে সংসারটা খুব ছোট হয়ে গেছে, একসময় আমি, আমার হাজবেন্ড, ছেলে মেয়ে, এমনকি আত্মীয় স্বজনরা সবাই আসা যাওয়া ছিল। দিওয়ালি মানেই তার একটা আলাদা একটা 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 ফেস্টিভ মোমেন্ট। এখন আমেরিকাতে আসার পর থেকে সমস্ত ফেস্টিভ্যালই যেন বড় একাকিত্বতার মধ্যে চলে যায়। না না, এটা দুঃখের কিছু বলছি না, এটা হচ্ছে হার্শ রিয়ালিটি বিদেশে থাকার। আর তার উপরে টপ অফ দ্যাট আমার ছেলেমেয়েও এখন দূরে থাকে, কাজে আমি আর আমার কর্তা, কাজে দুজনে মিলে এই সেলিব্রেট করি বা যাই করি সেই সাথে সাথে আমাদের দুজনে কাজও থাকে, কাজে সেরকমভাবে সে আগের মতন মন ভরে সেলিব্রেট আর করা হয়ে ওঠে না। তবু নিয়ম রক্ষার্থে যতটুকু মনে হয় করা ততটুকুই করি। আর এখন যেহেতু তোমাদের সাথেও শেয়ার করছি, কাজে মনে হয় যখনই যেটা করি ক্যামেরাটা অন করে তোমাদের সাথে শেয়ার করি। দেখতে দেখতে একটা ফ্লাওয়ারের মতন একটা করে ফেলেছি। বিশ্বাস করো, যখন ফুলগুলো নিয়ে এসেছিলাম তখন কিছুতেই মাথাতে ছিল না এক্স্যাক্টলি কী করবো। বাট ক্যান্ডেলগুলো একটা মালার মতন শেপ করে আস্তে আস্তে মনে হলো যে ঠিক আছে, এরকম একটা শেপ নিয়ে নিই একটা নেকলেসের মতন। আর তারপরে আস্তে আস্তে নিচের বেসটাকে ফ্লাওয়ার দিয়ে, তার চারপাশে পাতা দিয়ে একটা কন্ট্রাস্টে ডেফিনেটলি একটা ডিফারেন্ট লুক তো লাগবেই, তো খারাপ লাগছিল না। আলটিমেটলি যখন ক্যান্ডেলটা জ্বালিয়ে, সব ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দূর থেকে দেখছিলাম, মন্দ লাগছিল না। সবচেয়ে বড় কথা, অনেকক্ষণ বসে করা যাই করি না কেন, তার মধ্যে একটা একটা তৃপ্তি তো আছেই। আর ওই বললাম যে কিছুক্ষণের জন্য একটা ফেস্টিভ মুডটাকে জোর করে আনার একটা চেষ্টা। আর তোমরা জানিও তোমরা কীরকমভাবে সেলিব্রেট করলে। তো যাই হোক, রঙ্গোলিটা বানানোর পরে এখন যথারীতি একটু রান্নাঘরেও চলে এসেছি, কারণ রান্নাবান্না তো করতেই হবে কাজে যাওয়ার আগে। তো আজকেও খুব সাধারণভাবে এই বিনস আছে, বিনসের একটা তরকারি করব। এবারে সেই ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। আর যদি কারি পাতা থাকতো তো খুবই ভালো হতো, আনফর্চুনেটলি আমার কাছে কারি পাতা ছিল না, সেই জন্য শুধু কালো জিরে দিয়েছি। আদারওয়াইজ আমি সর্ষে কারি পাতা দিতাম। আর কালো জিরে দিয়ে এই বিনসটাকে খুব ভালো করে ভেজে, এই ডেসিকেটেড কোকোনাটগুলো থাকে এই কোকোনাট একটুখানি দেবো, দিয়ে নাড়াচাড়া করবো। বিশেষ করে খেতে কিন্তু চমৎকার লাগে, গরম গরম ভাতের সাথেই বলো, দেখতে ঠিক এরকম বেশ মজাদার। আর তার সাথে করেছিলাম একটু ঢ্যাঁড়স চচ্চড়ি। ঢ্যাঁড়সটাকে এক্স্যাক্টলি যেরকম আমরা করি ওরকম ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। আর কারণ এই দুটো এই জন্যে একসাথে করেছি, কারণ খুব তাড়াতাড়ি নয়তো নষ্ট হয়ে যায় জানো তো। এমনিতেই তো এখানে ফ্রেশ ভেজিটেবলস খুব কমই পাওয়া যায়, যখনই পাওয়া যায় মনে হয় যেন সাথে সাথে করে রেখে দিই। আর একটু গার্লিক একটু ক্রাশ করে নিলাম, কারণ এই ঢ্যাঁড়সের মধ্যে যদি গার্লিক দেওয়া হয় না, তার গন্ধটা খুব ভালো লাগে, অ্যাটলিস্ট আমাদের তো খুব ভালো লাগে, আমার আর আমার হাজবেন্ডের। কাজে যখনই ঢ্যাঁড়স দিয়ে কিছু একটা তরকারি করি তার মাঝখানে একটু রসুন তো দেবই। তো একটু কালো জিরে দিলাম, সর্ষের তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা। ওটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপরে ডুমো ডুমো করে কাটা পেঁয়াজগুলো দিয়েছি। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এই যে কাটা ঢ্যাঁড়সগুলো সেগুলো দিয়ে দিয়েছি। একেবারে সিম্পল, কিন্তু অনেক সময় দেখবে সিম্পল খাবার খেতেও খুব ভালো লাগে।
আর একটুখানি ঢাকা দিলাম যাতে আস্তেই করে ওটা সফট হয়ে যায়। আর তারপরে কিছুক্ষণ পরে একটু টমেটো দিয়ে তার নাড়াচাড়া করে দেখতে এরকম হয়েছে। এটাও কিন্তু বিশ্বাস করো মাখা মাখা করে খেতে ভারী চমৎকার লাগে। আজকে যেহেতু দিওয়ালির দিন কাজে আমার হাজবেন্ডকে একটু বেড়ে খাইয়েছিলাম, বিকজ আমার হাজবেন্ড একটু দেরি করে কাজে গিয়েছিল, ডালটা কড়াই ছিল, আদারওয়াইজ বেড়ে খাওয়া তো আর আমাদের হয় না, মোস্টলি আমরা সব প্যাক করে রেখে দিই নয়তো টিফিন নিয়ে যাই। বাট আজকে একটু সামথিং স্পেশাল, তাই মনে হলো একটু স্পেশালভাবে রাখি। এই ছিল মোটামুটি আজকের আমাদের রান্না। কাজ এগিয়েছিলাম, কাজ থেকে ফেরার পথে একেবারে সন্ধে হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছো সান ফ্রান্সিসকোর সন্ধেবেলাটা এক্স্যাক্টলি এরকমই হয়, আকাশটা একটু পার্পেল কালার, পিঙ্ক কালার। তো এসে কাজের ড্রেসও ছাড়িনি, ভাবলাম একটু আটা দিয়ে চেষ্টা করি একটা প্রদীপ বানাতে, কারণ আমার যে প্রদীপগুলো আছে কোথায় যে আছে ঠিক খুঁজে পাচ্ছিলাম না। আর নতুন করে আবার ইন্ডিয়ান গ্রসারি স্টোরে যাব, ইন্ডিয়ান গ্রসারি স্টোরে গিয়ে এসে আবার প্রদীপ কিনবো, কাজের ফাঁকে আর সময় করে ওঠা যায় না। তো সেই জন্য ভালো আটা দিয়ে একটা চেষ্টা তো করি, সামথিং ডিফারেন্ট ইউটিউবে অনেকবার দেখেছি, দেখা যাক কতটা কী হয়। একটা সবচেয়ে ইজি মেথডের যেটা দেখেছিলাম সেটাই আমি কপি করবার চেষ্টা করেছি, লেচি কেটে তার উপরে একটা ঢাকনা দিয়ে প্রেশার দিয়ে, আর ওটা একটু এই যে একটা গোলের মতন করে তারপরে হাত দিয়ে প্রদীপের মতো শেপ করেছিলাম, তারপরে সেটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। পুরোপুরি শক্ত হয়নি, বাট মোটামুটি কিন্তু একটা শেপে এসেছিল। এরকমভাবে চারটে প্রদীপ বানিয়েছিলাম, বেশি বানাতে পারিনি কারণ কাজ থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছিল। আর এটাই ঠাকুরের সামনে রেখেছিলাম, ভেবেছিলাম এখানে ঘি সলতে দুটো দেব, বাট সেটা আর দেওয়ার রিস্ক নিলাম না, কেননা আটাটা ঠিক সেরকমভাবে জমেনি। তাই তার উপরে ক্যান্ডেল দিয়ে দিলাম, অ্যাটলিস্ট প্রদীপের উপরে ক্যান্ডেল, ওরকম একটা ফিল গুড ফ্যাক্টর আনবার জন্যে। আর নিজেরও ভালো লাগছিল, তাই ভাবলাম যে ঠিক আছে ভগবানকে প্রণাম করি আমার হাতে বানানো আটার প্রদীপ দিয়ে। আর তারপরে সেটাকে তো আর বেশিক্ষণ রাখা যায় না ওই আটার প্রদীপটাকে, এখন অ্যাকচুয়ালি ভাবলাম ওই যে একটা ছোট একটা ট্রের মধ্যে ক্যান্ডেলগুলো নিয়ে সেগুলো ডেকোরেট করি। আর ইনিশিয়ালি তো ভালো লাগে না করতে, তারপরে আবার ভাবি যে না ছেলে মেয়ের শুভকাঙ্ক্ষার জন্য এইটুকু তো নিয়ম আমাকে করতেই হবে। তো যাই হোক সেসব কথা, তোমরা তোমাদের ঘরে কীরকমভাবে দিওয়ালি করো বা করেছো সেগুলো জানিও। দিওয়ালিতে জানো তো আমার এই পাটাকা বড়ো বড়ো জোরে জোরে আওয়াজ, ওটা আমার কখনো ভালো লাগে না। ছোটোবেলায় শুধু ফুলঝুরি নিয়ে খেলা করতাম, এমনকি বড়ো হয়েও যখন অ্যাডাল্ট হয়ে গিয়েছি তখনও কিন্তু ফুলঝুরিটাই একমাত্র আমি প্রেফার করি। এখন তো সেটাও বন্ধ করে দিয়েছি, ওই দিওয়ালির দিনে একটুখানি প্রদীপ বা একটুখানি ক্যান্ডেল নিয়ে ঠাকুরের সামনে দিই, একটু রঙ্গোলি, আর একটু যদি ভালো মন্দ কিছু খাবার রান্না করা সম্ভব হয়, দ্যাটস ইট। যে কোনো সেলিব্রেশন জানো তো আপনজনদের সাথে যখন থাকা হয় তখন অটোমেটিক্যালি সেলিব্রেশনের মহত্ত্বটা অন্যরকম হয়ে যায়, আর সেটাই হচ্ছে অ্যাকচুয়াল অর্থে আমার তো মনে হয় সেলিব্রেশনের রিজন হওয়া উচিত। নট দ্যাট কী পোশাক পরেছি, নট দ্যাট কী খাবার খেয়েছি, কী করেছি না করেছি, অন্ধকারে এই যে আলোর রশ্মি, দীপাবলির নামটাই তো তাই। অন্ধকারে জীবনে যত অন্ধকার আমাদের সবার মধ্যে আছে অর আমরা ফেস করি, সেই দীপাবলির লাইট দিয়ে যেন আমাদের সেই সমস্ত অন্ধকার চলে যায়। আমাদের কার জীবনে কষ্ট নেই, কার জীবনে স্ট্রাগল নেই, বাট এই একটা হোপ। কামনা করি তোমাদের সবার জীবনে দিওয়ালির আলোর মতন জীবনটা রোশনিতে ভরে যাক। একটু মালপোয়া বানিয়েছিলাম কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি, শুধু ছবি তুলে রেখেছিলাম। আজ তাহলে এখানে রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।